বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সর্বপ্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরকাত। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ রাব্বুল আলমিনের দয়ায়, আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তবে এনটিএসসির নিবন্ধনধারী বন্ধুগণ যারা রেজাল্টের প্রত্যাশায় আছেন, তাদের জন্য আজকের যে নিউজটা পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা হলো গণবিজ্ঞপ্তির ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে কাল এনটিএসসির সামনে অবস্থান। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 54,000 শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির ফল দ্রুত প্রকাশের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার 10ই জুন এনটিআরসি এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে নিবন্ধিত শিক্ষকরা। তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রত্যাশী শিক্ষক ফোরামের ব্যানারে সকাল 9টা থেকে এই কর্মসূচি শুরু হবে। বিষয়টি দ্য ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক ফোরামের সভাপতি মোহাম্মদ শান্ত আলী। তিনি বলেন, দীর্ঘ বঞ্চনা আন্দোলনের শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তবে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ নিয়ে এখন এনটিআরসি আবার তালবাহানা শুরু করেছে। আদালতের রায় পাওয়ার পরেও রেজাল্ট প্রকাশ করছে না, ফলে চাকরি প্রত্যাশীরা হতাশ হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, গণবিজ্ঞপ্তির ফল যেন দ্রুত প্রকাশ করা হয়, সেজন্যই আমরা আগামীকাল বৃহস্পতিবার এনটিআরসি এর সামনে অবস্থান কর্মসূচি পালন করব। অবস্থান শেষে আমরা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করব। এতেও যদি কাজ না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুগণ এবং সম্মানিত ভিউয়ার্স, আসলে যে সবাই একটা প্রত্যাশায় আছে যে যেহেতু আবেদন করা হয়েছে একটা ফলাফল নিশ্চয়ই আসবে, দ্রুত রেজাল্টটা হয়ে গেলেই সবার মনের বাসনা পূর্ণ হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য নেক হায়াত এবং হেদায়ত কামনা করে এখনকার মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।